আর যখন এই মসজিদে আমরা প্রবেশ করব তখন যদি এতেকাফের নিয়ত করা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত মসজিদে উপস্থিত থাকবে এতেকাফের সওয়াবও পেতে থাকবে। আসুন সকলে নিয়ত করলাম নওয়াইতু সুন্নাতুল এতেকাফ। এবং সংক্ষিপ্ত বর্ণনা আমরা শ্রবণ করব, তার আগে হাদিসে পাকে এই মফহুম রয়েছে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমল চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা নিয়ত করব যে শ্রবণ শুনব, ভালো লাগলে সুবহানাল্লাহ বলব, দুরুদ শরীফ যখন পড়তে বলা হবে দুরুদ শরীফ পাঠ করব, ইস্তেগফার যখন করার জন্য বলা হবে তখন ইস্তেগফার করব, এবং ইসলামী তর তরিকা যা কিছু আলোচনা শুনব তার উপরে আমল করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ তাআলা। নিয়ত ব্যতীত কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তার তত বেশি হবে। আমিও নিয়ত করলাম যে বাজে কথা থেকে বাঁচার চেষ্টা করব, কোরআন ও হাদিসের মোতাবিক উপদেশ সমূহ যা কিছু আলোচনা ইনশাআল্লাহ রয়েছে সেগুলোই উপস্থাপন করার চেষ্টা করব। এবং আয়াতে পাকের মধ্যে বলা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতি হাসানা, অর্থাৎ আপন খোদা তাআলার রাস্তায় আহ্বান করো পরিপূর্ণ কৌশল ও উত্তম উপদেশের মাধ্যমে। যাবতীয় আমি নিয়ত করলাম এবং আল্লাহ রাসূল আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন বাল্লিগু আন্নি ওয়ালাব আয়া, আমার হতে তোমরা পৌঁছে দাও যদিও একটা আয়াত হোক না কেন। যাই হোক, আমরা সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ শুনব। আজকে হচ্ছে শাবান মাসের 3 তারিখ। আমার আপনার তথা সারা হানাফিদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করব এবং তার শান আমরা অনুভব করব এবং নিজের ইমানকে তাজা করব। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কত শান ছিল, হযরত সাইয়্যিদনা দাতা গঞ্জে বখশ আলী হিজবিরি হানাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি মুয়াজ্জিনে রাসূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে হাজরি দিলাম। সেখানে আমাকে তন্দ্রা এসে গেল, আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম, আমার কিসমতের তারা চমকে উঠল। আমি বানি সাইবা গোত্রের দরজায় আমি দেখছি মদিনা শরীফে পৌঁছে গিয়েছি, আর বানি সাইবা গোত্র তার একটা যে দরজা রয়েছে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা মানুষকে ধরে রেখেছেন, তাকে কোলে নিয়ে রেখেছেন। হযরতে দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মনের মধ্যে চিন্তিত হলেন, আশ্চর্যান্বিত হলেন যে ওই ব্যক্তিটি কে। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে গিয়ে তার চরণ মুবারক তার পদ মুবারক আমি চুমে নিলাম। আমার কিছু বলার সাহস হচ্ছিল না, আমি জিজ্ঞাসা করতে পারছিলাম না, কিন্তু আমার মনের মধ্যে এটা আশ্চর্যজনক অনুভব হচ্ছিল যে এত বড় শানওয়ালা ব্যক্তি এই বৃদ্ধ ব্যক্তিটি কে হতে পারে,
এত মর্যাদাশীল কে হতে পারে যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কোল মুবারকে জায়গা পেয়েছে। গায়েব দা নবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যেহেতু গায়েবের সংবাদদাতা, তিনি মনের কথা জেনে গেলেন এবং বলতে লাগলেন, হে গঞ্জে বক্সন, ইনি হচ্ছেন আবু হানিফা তোমাদের ইমাম। বলুন সুবহানাল্লাহ, হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নূ কত শান, কত সম্মান আমরা বুঝতে পারলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতের দিলের কথা, মনের কথা তিনি আগেই প্রকাশ করে দিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এরকম অনেক বেশুমার অগণতি এরকম ঘটনা রয়েছে, যেই রকম হযরতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইয়াদাত করার জন্য এলেন এবং সালাম কালাম করার পরে আমার বাবাকে সান্ত্বনা দিলেন যে অসুস্থ, তুমি অসুস্থতা ভোগ করছো, এই বিমারি তোমাকে কোনো ক্ষতি করবে না, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার অবস্থা সেরকম তখন কেমন হবে যখন আমার বেসালের পরে, আমার পরলোক গমন করার পরে তোমার দৃষ্টি শক্তি চলে যাবে। হযরতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এরকম হয় আমার উমার, আমার বয়স লম্বা হয় আর আপনার বেসালের পরে আমার যদি দৃষ্টি শক্তি চলে যায় তাহলে আমি আল্লাহ তাআলার জন্য সবর করব, ধৈর্য ধরব। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি এরকম করো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এখান থেকে বুঝতে পারলাম যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিয়ে দিলেন। ওয়াফাতের পরে সে ব্যক্তি দৃষ্টিহীন হয়ে যাবে তার খবর দিয়ে দিলেন। তার সাথে এটাও আমরা শিক্ষা পেলাম, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন, তার ফল এটা যে দৃষ্টি শক্তি যাওয়ার পরে সে যদি ধৈর্য ধরে থাকে তাহলে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার আসল নাম হচ্ছে নুমান, আসল নাম হচ্ছে নুমান, পিতার নাম হচ্ছে সাবিত, এজন্যই বলা হয় নুমান বিন সাবিত, অর্থাৎ সাবিতের ছেলে, বিন মানে ছেলে, সাবিতের ছেলে নুমান, তার আসল নাম হচ্ছে নুমান, উপনাম হচ্ছে আবু হানিফা এবং তার লাকাব, তার উপাধি হচ্ছে ইমামে আজম। ইমাম মতে, ইমাম মানে তো আমরা সকলেই জানি সর্দার, নেতা, রহনুমা, পেশওয়া, আর আজম মানে হচ্ছে বড়, তো বড় ইমাম, বড় সর্দার। তিনি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে, প্রায় 70 বছর বয়স তিনি পান এবং 150 হিজরিতে শাবান মাসের 2 তারিখে তিনি ইহলোক থেকে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় যেন আমাদের মাগফিরাত হোক। আমিন সুম্মা আমিন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি পোশাক পরিধান করতেন এবং তার চাল চলন সকলের পছন্দ ছিল, তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেন, যেরকম বাইরে
প্রকাশ্যভাবে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেছিলেন, সেই রকমভাবে তিনি বাতিনে অর্থাৎ ভিতরেও অন্তরেও তা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর অন্তরের মধ্যে কারোর প্রতি ঘৃণা, কারোর প্রতি বিদ্বেষ, কারোর প্রতি নফরত, কারোর প্রতি কোনো খারাপ ধারণা, কুমন্ত্রণা টোটালেই ছিল না। আর আল্লাহ তাআলার ভয় এত ভয় ছিল যে একবার কিছু ভিড় লেগেছিল, ছোট ছোট বাচ্চাও সেখানে উপস্থিত ছিল, কোনো কারণে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটু সেখান থেকে নড়াচড়া করছিলেন, এমত অবস্থায় তার পা একটা ছোট ছেলের পায়ের উপরে পড়ে যায়। ওই ছোট বাচ্চাটি বলতে লাগল, হে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনি কি কিয়ামতের হিসাব থেকে ভয় করেন না যে আমার পায়ের উপরে আপনি পা দিয়ে দিয়েছেন? প্রিয় ইসলামী ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত ইমামে আজমের যখন স্মরণ চলে আসলো কিয়ামতের, যে কিয়ামতের মাঠে আল্লাহু আকবার কেমন কেমন হিসাব হবে বলে বর্ণনা করা যায় না, ওই কিয়ামতের মাঠে হিসাবের কথা শুনে একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে তিনি নিজের জ্ঞানকে ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বোঝা গেল কত আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দিনের বেলায় শিক্ষা দিতেন, রাতের বেলায় ইবাদত করতেন, প্রত্যেক রাতে তিনি 300 রাকাত নফল নামাজ আদায় করতেন, 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, লোকের মধ্যে গল্প গুজব চলছে, যখন ইমামে আজমকে তারা দেখল বলতে লাগলো, ইনি হচ্ছেন ওই ইমাম যিনি রাতের বেলায় 500 রাকাত নামাজ আদায় করেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শোনা মাত্রই তিনি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে বলতে লাগলেন এবং দিলের মধ্যে এটা গেঁথে নিলেন, যখন সে 500 রাকাত বলে গণ্য করেছে, আমি আজ থেকে 300 নয় বরং 500 রাকাতই নামাজ আদায় করবো। আরেকদিন তিনি নিজের ছাত্রদের মধ্যে শিক্ষা দিচ্ছিলেন, এমত অবস্থায় দার্স জারি ছিল, ছাত্রদের মধ্যে একজন বলে উঠলেন, হে আমার পেশওয়া, মানুষের মুখে এটা শোনা যায় যে আপনি সারা সারা রাত ইবাদতে কাটিয়ে দেন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এই কথা শুনলেন তখন সঙ্গে সঙ্গে এটা নিয়ত করে নিলেন এবং দিলের মধ্যে এটা আঁকড়ে ধরে নিলেন যে আজ থেকে আমি রাতে ঘুমাবো না, বরং টোটাল রাতে আমি ইবাদতে কাটিয়ে দিব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একজন বুজুর্গ ব্যক্তি মিজদাক বা এরকম কোনো নাম ছিল, তিনি বলেন যে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে আমি পৌঁছালাম, দেখলাম ফজরের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে নিজের মুক্তাদিনকে নিয়ে বসে গেলেন, নিজের ছাত্রদেরকে নিয়ে বসে গেলেন এবং তিনি শিক্ষা দিতে লাগলেন, ফিকহার শিক্ষা দিতে লাগলেন। সময় অতিবাহিত হয়ে গেল, আমি দেখলাম প্রত্যেক নামাজের পরে তিনি শিক্ষা দিতেই আছেন, অর্থাৎ সারাদিন শিক্ষায় লিপ্ত থাকলেন, শিক্ষা দেওয়াতে টাইম পার করে দিলেন। যখন এশা নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বাড়ি গেলেন, বাড়ি থেকে কিছুক্ষণ পরে আবার তিনি ভালো লেবাস পরে খুশবু লাগিয়ে মসজিদে প্রবেশ করলেন, এক কোণাতে গিয়ে তিনি নামাজ আদায় করতে শুরু করে দিলেন। আমি দেখলাম
কতক্ষণ পর্যন্ত তিনি নামাজ আদায় করছেন। তিনি বলতে লাগলেন যে আমি দেখতে লাগলাম তিনি কোনো রাতে রাতের কোনো সময়ে ঘুমাচ্ছেন না, বরং সুবহা সাদিক পর্যন্ত ওই মসজিদে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। ব্রাদার মিল্লাত ইসলামী রওয়ায়াতের মধ্যে এটা পাওয়া যায়, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর ধরে এই রকম রাত জেগে ইবাদত করেছেন যে এশাতে উযু করেছেন আর সেই উযুতে ফজরের নামাজ আদায় করেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই হচ্ছে ওনার ইবাদত আর শিক্ষা। তিনি কেমন প্রচার প্রচার করতেন যে ফজরের নামাজ পর থেকে শুরু করে নিয়ে সারা দিন শিক্ষা দেওয়াতে ব্যস্ত থাকতেন, আর ফজরের নামাজের পরে শিক্ষা দেওয়া দাস রাখা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং অনেক বুজুর্গানে এজামরও সুন্নাত। অবশ্যই এটা আমাদেরকে অবলম্বন করা উচিত। এই তো ইবাদতের বর্ণনা। তিনি ব্যবসাও করতেন, কাপড়ের ব্যবসা করতেন, হযরতে হাফসের সাথে তিনি কাজ করতেন। একদা কিছু কাপড় হযরতে হাফসকে দিয়ে বলতে লাগলেন যে এই কাপড়গুলো যখন তুমি বিক্রি করবে তখন তুমি খরিদ্দারকে নিজের গ্রাহকদেরকে জানিয়ে দিবে যে এই কাপড়ের মধ্যে কোনো ত্রুটি রয়েছে, কোনো খারাপি রয়েছে, এই খারাপিগুলোকে তুমি বলে দিবে। সে কাপড়কে বিক্রি করে দিয়েছে, ওই কথা বলতে ভুলে গিয়েছে এবং এটাও ভুলে গিয়েছে সে কার কাছে কাপড় বিক্রি করেছে। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে যখন সেই বুজরুক এলেন, বলতে লাগলেন এইরকম ব্যাপার হয়েছে, আমি জানি না কার কাছে বিক্রি করেছি, ভুলে গিয়েছি এবং সেই ত্রুটিটা বলতেও ভুলে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কতটা আল্লাহ তাআলার ভয় দিলে রাখতেন, যত টাকা ওই কাপড় বিক্রি করে পাওয়া গিয়েছিল সেই সমস্ত টাকা আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করে দিলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কারণ হাদিসের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফরমান রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা সস্তর স্তূপ ছিল, সেখানে হাত ভরে দেখছেন ভিতরে ভিজা আছে, উপরে শুকনো আছে। দেখে বলতে লাগলেন এ সস্তের মালিক, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলুন, বলে তোমার স্তূপের নিচে তো ভিজা রয়েছে উপরে শুকনো এই সস্ত রেখেছ, এটার কারণ কি? সে বলতে লাগলো হুজুর এখানে বারিশ হয়ে গেছিল, বৃষ্টি হয়েছিল এই জন্য ভিজে রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন তুমি ভিজেগুলো উপরে রাখতে পারতে, কারণ সেগুলো যদি উপর থাকতো তাহলে মানুষ জেনে যেত যে এটা কীরকম রয়েছে, এটা ভিজা রয়েছে, আর তুমি ভিজাকে এরকম যদি লুকিয়ে রাখো তাহলে মানুষ ধোকা খেয়ে যাবে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষকে ধোকা দেয় সে আমাদের মধ্যে নথিভুক্ত নয়। তো বোঝা গেল রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ধোকা দিতে নিষেধ করেছেন হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই জন্যই সব তার ওই কাপড়ের টাকা যেখানে কোনো রকম ত্রুটি ছিল সেটাকে সাদকা করে দিলেন। আরেকটি হাদিসে পাক রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রয়েছে যে মুমিন, তোমাদের মধ্যে মুমিন, সম্পূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর জন্য তুমি তার সেটাকে পছন্দ না করো। অর্থাৎ যা নিজের জন্য পছন্দ সেটাই যেন মুসলমান ভাইয়ের জন্য পছন্দ হয়, এটাই হচ্ছে ইমানের পরিচয়। একবার ভেবে দেখুন আমরা কি চাই, আমাদের মধ্যে কে এমন চায় যে কোনো মানুষ আমাকে ধোকা দিক, কে এমন চায়
যে মিথ্যা বলে আমাকে কোনো রকম ভাবে সে ঠকিয়ে নেই। কে এমন চাই যে আমার কাছে কেউ সুদ নেই? কে এমন চাই যে আমার কাছ থেকে কেউ ঘুষ নেই? কে এমন চাই যে আমার সরলতা দেখে, আমাকে সহজ দেখে আমার পকেট খালি করে দেয়? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এরকম কেউ চায় না। যখন নিজের জন্য আমরা এরকম চাই না, তখন আবার অন্যর সাথে এইরকম ব্যবহার করাটা নাজায়েজ ও হারাম। এবং ধোকা এমন জিনিস যে এটা মুসলমান তো মুসলমান, কোনো কাফেরকেও ধোকা দেওয়া ইসলামের মতে জায়েজ নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহ, এমন অনেক ঘটনা তার রয়েছে যা শুনে আমাদের ইমান তাজা হয়ে যায়, ইমানে তাজকি চলে আসে। আর আমাদের বুজরুগের ঘটনা বর্ণনা করা এবং শ্রবণ করা এর উদ্দেশ্য হচ্ছে, এর মকসদ হচ্ছে যেন আমরা তাদের মতো হতে পারি, তাদেরকে দেখে যেন তাদের অনুসরণ করে, তাদেরকে দেখে শিক্ষা নিয়ে সেই রকমভাবে চলার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমাদের মকসদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কতটা আল্লাহ তাআলা শক্তি দান করেছিলেন, জামে কুফার জামে মসজিদে তিনি প্রবেশ করলেন। সেখানে যখন কেউ উজু করতে আসলো, উজু করতে তার পানি, উজুর পানি পড়ছে, এমন তো অবস্থায় কোন গুনহার পানি পড়ছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখে নিলেন। যখন উজু করা হলো, বলতে লাগলেন তাকে ডেকে, তুমি বাবা মাকে কষ্ট দেওয়া থেকে তোবা করো। ওই ব্যক্তি বলল, আমি তোবা করলাম। আবার একজন ব্যক্তি উজু করতে লাগলো, সেই রকমভাবে যখন উজু করার কমপ্লিট হয়ে গেল, তাকে বলতে লাগলেন, তুমি ব্যবিচার হতে, বাদকার হতে, বাদকারী হতে তোবা করো। সে বলল, আমি তোবা করলাম। আবার একজন ব্যক্তি সেই রকমভাবে উজু করল, উজু কমপ্লিট হওয়ার পরে তাকে ডেকে বললেন, তুমি গান বাজনা এবং মদ পান থেকে তোবা করো। সে বলল, আমি তোবা করলাম। এখান থেকে বোঝা গেল, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তার সামনে কেউ উজু করত, উজুর পানি যখন ঝরত, সেই উজুর পানিটা দেখে বুঝে নিতেন যে কোন গুনহা এর থেকে ঝরতে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি এই দৃষ্টি আমি চাই না যে মানুষের গুনহা আমার সামনে প্রকাশ হয়ে যাক, আমার এই দৃষ্টিটা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা কবুল করলেন এবং সেই দেখাটা, সেই কারামতটা, সেই দর্শনটা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যিনি গুনহাকে দেখতে পাচ্ছেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আমি মানুষের গুনহা যেন না দেখি। আর আমরা গুনহা দেখতে পাই না, তবুও মানুষের খাতা ভুল খুঁজে বেড়ায়, সে কোন গুনহা করেছে, সে কোন ভুল করেছে। কেউ যদি আশেপাশে হালকা গল্প গুজব করে, আমরা জানার চেষ্টা করি কোন মানুষের সেখানে বিপদ হচ্ছিল, কোন মানুষের চুগলখড়ি হচ্ছিল, কোন মানুষের বদনাম গুমনাম করা হচ্ছিল, একটু আমিও শুনি। আল্লাহ আকবার। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হাদিসে পাক হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফরমান রয়েছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এরকম অনেক হাদিস রয়েছে যে দুনিয়ার বুকে কোনো মুমিন ব্যক্তি যেন অন্য মুমিন, যখন অন্য মুমিন ব্যক্তি কোনো খাতাকে লুকিয়ে দেয়, কোনো গুনাহকে লুকিয়ে দেয়, প্রকাশ করে না, কাল কিয়ামতের মাঠে তার গুনাহকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটাও রয়েছে, কোনো মানুষ যদি কোনো অন্য মুমিন ব্যক্তির কষ্টকে দূর করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার কষ্টকে দূরে করে দিবে। আবার এরকম মাফহুম রয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের ভুল দেখা সত্ত্বেও সেটাকে
না দেখার মতো করে, অর্থাৎ সে লুকাবার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর আয়াতের মধ্যেও রয়েছে ওয়ালা তাদাসসু, তোমরা একে অপরের খাতা ভুলগুলোকে খুঁজে বেরাও না। ব্রাদনে মিল্লাত ইসলামিয়া, কোনো ভুল যদি মানুষের হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, সেটা নিয়ে এখানে ওখানে আলোচনা করা জায়েজ নয়। বরং যার তারা ভুল হয়েছে তার যদি সংশোধন করার শক্তি থাকে, অবশ্যই সেই অবস্থায় তাকে বলে দেওয়া এবং তার সংশোধন করা উচিত। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে যদি কেউ কারো ভুল দেখে, তাহলে যদি পারো হাতের দ্বারা, না হলে জুবানের দ্বারা, যদি তাও না হয় তো মন থেকে সেই ভুল কাজটাকে দূরে রাখো, ঘৃণা করো। এবং এটাই হচ্ছে ইমানের আদনা অংশ, নিম্ন অংশ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সর্বপ্রথমে তো আমাদেরকে নিজের সংশোধন এবং তারপরে সমস্ত মুসলমানের সংশোধন করার নিয়ত এবং চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নেক হবার এবং অপরকে নেক বানাবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।